वेलकम टू डियर स्टूडेंट्स, हाउ आर यू डियर स्टूडेंट्स। सर्टेनली यू आर वेल सेफ एंड साउंड विथ योर फैमिली मेम्बर्स। डियर स्टूडेंट्स, आई एम ऑल्सो फाइन। डियर स्टूडेंट्स, आई एम इंट्रोड्यूसिंग माई सेल्फ। आई एम विवश राय, एन असिस्टेंट टीचर इंग्लिश, बाहिद्या हाई स्कूल, फकीरहाट, बागेरहाट। डियर स्टूडेंट्स, विदाउट स्पीकिंग एनी मोर, नाउ आई एम गोइंग टू आवर टूडेज टॉपिक। एज यस्टरडे आई डिस्कस्ड विद यू अबाउट पंक्चुएशन मार्क पार्ट वन। टुडे आई विल डिस्कस विथ यू अबाउट पंक्चुएशन मार्क्स पार्ट टू। लेट अस स्टार्ट नाउ। डियर स्टूडेंट्स, राइट पंक्चुएशन मार्क टू ऑन योर पेपर एंड लुक एट द बोर्ड एंड ऑल्सो लिसन टू मी व्हाट आई से। My dear students, আমরা যেহেতু গতদিন punctuation marks part 1 সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই আজ আমরা punctuation marks part 2 তে বাকি যে বিষয়গুলো ছিল punctuation marks সেগুলো নিয়ে হাজির হয়েছি। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। सिंपल सेंटेंस ए अतिरिक्त फ्रेज बसले एवं ता वाक्यर प्रथमे थाकले तारपर कमा बसे। आमरा किन्तु कमाएर तीनटा नियम गतदिने तीनटा नियम पर्यन्त करेछिलाम, ताई आज किन्तु आमरा रूल फोर थेके शुरू करेछि। तो एजोन्नो आमी आरेकबार एकटु रिपीट करछि जे सिंपल सेंटेंसे अतिरिक्त फ्रेज बसले এবং তা বাক্যের প্রথমে থাকলে তারপর কমা বসে। যেমন ডুইং দা ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার। এখানে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স এবং আমরা দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্সের প্রথমে ডুইং দা ওয়ার্ক নামক একটি ফ্রেজ বসেছে এবং ওই ফ্রেজটির শেষে আমি কমা বসিয়েছি। হ্যাঁ, তোমরাও আমার সঙ্গে একমত হতে পেরেছ, ধন্যবাদ। এই যে ফ্রেজ বসেছে, এই ফ্রেজের শেষে আমরা কমা বসালাম, তাহলে কি হলো যে সিম্পল সেন্টেন্সে অতিরিক্ত ফ্রেজ বসলে ফ্রেজের শেষে এবং ফ্রেজটি যদি সেন্টেন্সের প্রথমে বসে তাহলে ফ্রেজের শেষে কমা বসে। নাম্বার ফাইভ, কেস ইন অ্যাপোজিশন, এর পূর্বে এবং পরে কমা বসে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমাদের জানতে হবে কেস ইন অ্যাপোজিশনটা কি। কেস ইন অ্যাপোজিশন হলো প্রপার নাউনের পাশে ওই প্রপার নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান বা পরিচয় প্রদানকারী নাউন ফ্রেজটি হলো অ্যাপোজিশন। আমরা এখানে খেয়াল করি, এখানে একটা উদাহরণ আমি এনেছি তোমাদের বোঝানোর জন্য। রহিম আ স্কুল টিচার ইজ মাই ব্রাদার। এখানে রহিমের অতিরিক্ত পরিচয় প্রদানকারী নাউন ফ্রেজটি হল আ স্কুল টিচার। এই স্কুল টিচার হল নাউন ফ্রেজ। কার নাউন ফ্রেজ? রহিমের নাউন ফ্রেজ, রহিমের অতিরিক্ত পরিচয় প্রদানকারী নাউন ফ্রেজ। এই জন্য এইটাই হলো কেস ইন অ্যাপোজিশন। আর এই কেস ইন অ্যাপোজিশনের পূর্বে কমা বসে, তাই এখানে কমা বসানো হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এখন নাম্বার সিক্স, ভোকেটিভ কেস এর ক্ষেত্রে ভোকেটিভ কেসটি প্রথমে বসলে তার পরে কমা, মাঝে বসলে দুই পাশে কমা এবং শেষে বসলে তার পূর্বে কমা।
এখন ভোকেটিভ কেসটা কি এইটা আমাদের জানতে হবে। তোমাদের হয়তো নিশ্চয়ই মনে রয়েছে গত ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম না, কিন্তু আমি তোমাদেরকে যে কাজ দিয়েছিলাম CW অর্থাৎ ক্লাস ওয়ার্ক দিয়েছিলাম, সেখানে কিন্তু একটা উদাহরণে আমি এনেছিলাম এবং ওই সময় হালকা ব্যাখ্যা আমি করে দিয়েছিলাম। তো আজকে বিস্তারিত ওই জিনিসটা আমি এখানে আবার এনেছি, যেহেতু গতদিন আমি শেখাইনি তাই আজকে এখানে আমি লিস্টেড করেছি এবং শিখিয়ে দিচ্ছি বিষয়টি কি। ভোকেটিভ কেস মানে হলো সম্বোধন পদ। সম্বোধন পদটা কি? সম্বোধন পদ হলো কাউকে ডেকে কিছু বলার ক্ষেত্রে আমরা যে নাম এবং সম্পর্ক ব্যবহার করি উক্ত নাম এবং সম্পর্ককে ভোকেটিভ কেস বলে। আর এই ভোকেটিভ কেসটি প্রথমে বসলে উহার পরে কম, মাঝে বসলে দুপাশে কম এবং শেষে বসলে উহার পূর্বে কমা। আমরা একটু উদাহরণ খেয়াল করি, কি উদাহরণ এখানে এসেছে দেখো, রহিমা কাম হেয়ার। এই রহিমা বলে আমি ডেকেছি রহিমা নামক মেয়েটিকে, বললাম রহিমা কাম হেয়ার। এখানে এটা কিন্তু ভোকেটিভ কেস, তাই ভোকেটিভ কেস কি প্রথমে বসেছে বলে তারপরে কমা বসেছে। এবং ওই যে কথা বলেছি ভোকেটিভ কেস কি মাঝে আসলে দুপাশে কমা, সেই উদাহরণটাও আমরা হাজির করেছি। ক্যান ইউ টেল মি ডিয়ার স্টুডেন্ট হাউ আই ক্যান সলভ ইট। এই বাক্যটিতে ক্যান ইউ টেল মি ডিয়ার স্টুডেন্ট হাউ আই ক্যান সলভ ইট, এখানে ভোকেটিভ কেসটি মাঝে বসেছে, এখানে ভোকেটিভ কেসটির দুপাশে কমা হবে, এখানে কিন্তু এক পাশে কমা আরেকটা বাদ পড়েছে, এই আমি দিয়ে দিয়েছি। তাহলে কি হলো, হাউ ক্যান ইউ টেল মি ডিয়ার স্টুডেন্ট, এই যে ক্যান ইউ টেল মি ডিয়ার স্টুডেন্ট, এই ডিয়ার স্টুডেন্টটাই হচ্ছে ভোকেটিভ কেস। আর এই ভোকেটিভ কেসটি কোথায় বসেছে? হ্যাঁ ঠিক বলেছো, মাঝে বসেছে। তাহলে মাঝে বসলে কোথায় বসবে কমা? হ্যাঁ রাইট, দুপাশে কমা হয়, এর জন্য আমি দুপাশের কমা বসিয়েছি। এখন এর আরেকটি উদাহরণ রয়েছে, লিসেন টু মি ব্রাদার, লিসেন টু মি ব্রাদার। এখানে এই ব্রাদার এটাই হলো ভোকেটিভ কেস এবং এটি শেষে বসেছে তাই উহার পূর্বে কমা। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা পরেরটা খেয়াল করব, এখানে আছে অ্যাবসলিউট কনস্ট্রাকশনের ক্ষেত্রে ভোকেটিভের নিয়ম প্রযোজ্য, অর্থাৎ অ্যাবসলিউট কনস্ট্রাকশন যেটি সেক্ষেত্রে ভোকেটিভ কেসের ক্ষেত্রে আমরা যেমনটা ভাবে ব্যবহার করেছিলাম কমাকে ঠিক একইভাবে এখানেও কমা বসে থাকে। এখন কথা হলো অ্যাবসলিউট কনস্ট্রাকশনটা কি? এই অ্যাবসলিউট কনস্ট্রাকশনটা হলো আমরা কিছু সেন্টেন্স লেখার সময় ওই সেন্টেন্সের মাঝে ছোট কোনো সেন্টেন্স বসিয়ে দিই, ওই ছোট সেন্টেন্সটি আবার আমার যেটি মূল বাক্য ওই মূল বাক্য ঠিক থেকে একটি বিচ্ছিন্ন বাক্য, আর ওই বাক্যটিকেই বলা হয় অ্যাবসলিউট কনস্ট্রাকশন। আমরা যদি সেন্টেন্সের উদাহরণ ফলো করি তাহলে আরও ভালো বুঝতে পারব। তো দেখো এখানে আমি উদাহরণ এনেছি, মিজান আই থিঙ্ক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো মিজান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এইটা কিন্তু মূল বাক্য, এই মূল বাক্যের ভিতর হঠাৎ করে একটি ছোট সেন্টেন্স আমি ঢুকিয়ে দিয়েছি, এই ছোট সেন্টেন্সটিকেই বলা হচ্ছে অ্যাবসলিউট কনস্ট্রাকশন।
এই অ্যাবসোলিউট কনস্ট্রাকশন যদি কখনো কোনো বাক্যের ভিতরে থাকে তাহলে তাহার দুই পাশে কমা বসে। আর এই ধরনের বাক্য অ্যাকচুয়ালি স্টুডেন্টকে বিব্রত করার জন্য কখনো কখনো দিয়ে দেওয়া হয়, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি এটাকে এইভাবে করতাম যে আই থিঙ্ক দ্যাট মিজান ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম ছিল না। Dear student, I hope all of you have understood this sentence properly. However, follow to the next example. The man will come, people say. এখানে যে দ্য ম্যান উইল কাম পিপল সে, এই দ্য ম্যান উইল কাম এটা হচ্ছে বাক্যের একটি বড় বাক্য এবং এটাই এটার এই বাক্যের মেইন বাক্য এবং এর থেকে বিচ্ছিন্নভাবে বসা ক্ষুদ্র একটি বাক্য হল পিপল সে। এই জন্য এইখানে এটাই হল অ্যাবসোলিউট কনস্ট্রাকশন, আর এই অ্যাবসোলিউট কনস্ট্রাকশনটা শেষে বসেছে বলে উহার পূর্বে কোনো। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট যে রুলটা রয়েছে, মূল সেন্টেন্সের ভিতর কোনো ফ্রেজ প্রবেশ করলে ফ্রেজটির দুপাশে কমা বসে। যেমন হি ডিড নট হাউ ইভার গেইন হিজ অবজেক্ট, এখানে হাউ ইভার এটা কিন্তু একটি ফ্রেজ, এই ফ্রেজটি মাঝে প্রবেশ করেছে বলে এর দুপাশে কমা বসেছে। মূল সেন্টেন্সের মাঝে যদি কোনো ফ্রেজ প্রবেশ করে তাহলে তার দুপাশে কমা। আমরা আরো একটা উদাহরণ দেখতে পাচ্ছি, হি ইজ আফটার অল অ্যান অনেস্ট পার্সন, এই যে হি ইজ আফটার অল অ্যান অনেস্ট পার্সন, এখানে আফটার অলটি হচ্ছে সেই ফ্রেজ, এই ফ্রেজটি সেন্টেন্সের মাঝে প্রবেশ করার কারণে সে ফ্রেজটির দুপাশে কমা বসেছে। নেক্সট সিম্পল সেন্টেন্সের এখানে একটু ভুল আছে, সিম্পল সেন্টেন্স নয় কমপ্লেক্স সেন্টেন্স হবে, তো আমি এখানে লিখে দিচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স এর সাবঅর্ডিনেট ক্লজ কি প্রথমে বসলে তারপরে কমা বসে। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখতে পাবো একটা সেন্টেন্স রয়েছে, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল মেক গুড রেজাল্ট, হ্যাঁ তোমরা একটু বলতো এখানে কোনটি সাবঅর্ডিনেট ক্লজ ঠিক বলেছ, হ্যাঁ ইফ ইউ স্টাডি হার্ড এটাই হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু তোমরা আগে কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স সম্পর্কে ধারণা অর্জন করেছো তোমাদের জানাই কথা। এখন দেখো এই যে ইফ ইউ স্টাডি হার্ড এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা প্রথমে বসেছে তাই কিন্তু এরপরে কমা। আরও একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, অ্যাজ হি ইজ পুয়ার হি ক্যান নট বাই সাজ আ কস্টলি ড্রেস, এখানে অ্যাজ হি ইজ পুয়ার এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি প্রথমে বসেছে বলে এরপরে কমা। এরপরে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বরে একটা রুল রয়েছে যে কিছু কানেক্টরস এর পর কমা বসে, যেমন হি এখানে সুন্দর করে উদাহরণ রয়েছে, হি ডাজ নট স্টাডি রেগুলারলি ফুল স্টপ। আরেকটা সেন্টেন্স শুরু যার প্রথমে রয়েছে সো, অর্থাৎ এখানে সোটা হচ্ছে একটা কানেক্টর, এই সোর পরে কিন্তু কমা বসেছে, সো হি ফেলস ইন দ্য এভরি এক্সাম। তেমনি আরো একটি উদাহরণ, ইয়েস্টারডে হি কমপ্লিটেড হিজ এইচ ডব্লিউ ওয়েন্ট টু স্কুল অ্যান্ড হেল্ড হিজ ফাদার ইন দ্য ফিল্ড। বিসাইডস এখানে বিসাইডস কিন্তু একটা কানেক্টর, আর এই
besides কানেক্টরটা প্রথমে বসলে কিন্তু তারপরে কমা হয় besides he wished his he washed his dress he washed his dress dear students এই ছিল আমাদের কমা কোথায় কোথায় বসে সেই বিশেষ ক্ষেত্রগুলো এখন আমরা খেয়াল করব বাকি ফাংশন মার্কস গুলো কে কোথায় বসে ডিয়ার স্টুডেন্টস এখানে আমরা দেখতে পাচ্ছি সেমিকোলন সেমিকোলন এটা কোথায় বসে সর্বপ্রথম সেটা আমরা একটু বুঝবো সেটা হচ্ছে কমায়ের চেয়ে বেশি এবং ফুল স্টপ এর থেকে কম সময় থামার প্রয়োজন হলে অর্থাৎ ফুল স্টপের থেকে কম হবে এবং কমায়ের চেয়ে বেশি সময় থামার প্রয়োজন হবে এরকম পরিস্থিতি বুঝে বা এরকম ক্ষেত্র যখন আসে ঠিক তখনই আমরা সেমিকোলন ব্যবহার করি তো যাই হোক এটা প্রাথমিক ধারণা এবং এখানে বিশেষ কয়েকটি পয়েন্ট আনা হয়েছে যেখানে অবশ্যই অবশ্যই সেমিকোলন বসাতে হয় তো আমরা খেয়াল করি কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজগুলি গুলিতে কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত না হলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজগুলি কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত না হলে আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে সেন্টেন্সগুলো কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তো সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স এমন কোনো কম্পাউন্ড সেন্টেন্স যদি আমাদের কখনো চলে আসে যেখানে কোনো কোয়ার্ডিনেটিং কনজাংশন নাই সেক্ষেত্রে কিন্তু সেমিকোলন ব্যবহৃত হয় কেমন উদাহরণে এনেছি যেমন টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন এটি একটি সেন্টেন্স এবং সেটি কম্পাউন্ড সেন্টেন্স এবং এর মাঝে কোনো কোয়ার্ডিনেটিং কনজাংশন না যার কারণে আমরা ব্যবহার করেছি সেমিকোলন এরপর আরেকটা পয়েন্ট রয়েছে অ্যান্ড বাট স্টিল ইয়েট ইত্যাদি যারা যুক্ত কোয়ার্ডিনেটিং ক্লজের সাবজেক্ট আলাদা হলে সেমিকোলন বসে তো বলছে অ্যান্ড বাট স্টিল ইয়েট ইত্যাদি কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সের দুইটি অংশের সাবজেক্ট ভিন্ন হলে তখন মাঝে ওই অ্যান্ড বাট স্টিল ইয়েটের পূর্বে ওই সেমিকোলন ব্যবহৃত হয় কেমন এই যে দ্য মিউজিক এন্ডেড অ্যান্ড দ্য মিউজিশিয়ান ওয়াজ গ্রিটেড হার্টিলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি অংশের সাবজেক্ট ভিন্ন তাই এই অ্যান্ডের পূর্বে যে সেন্টেন্সটি শেষ হয়েছে সেটির পূর্বে সেটির পরে সেই সেন্টেন্সটি পরে আমরা ব্যবহার করেছি সেমিকোলন এই ছিল সেমিকোলনের বিশেষ ব্যবহার এরপর আমরা চলে যাব কোলন কোলনটা কি কোলন হচ্ছে সেমিকোলনের চেয়ে বেশি থামার প্রয়োজন হলে যদি আমরা সেমিকোলনের থেকেও আরও বেশি সময় নিয়ে থামতে যাই তখন কোলন ব্যবহার করতে হবে আমাদেরকে বা সেখানে কোলন বসে আমরা একটু দেখি অ্যাস ফলোস দা ফলোয়িং দাস প্রোস প্রভৃতি শব্দ দ্বারা কোনো তালিকা তৈরি করা হলে সেই তালিকার পূর্বে কোলন বসে যেমন His verses are follows. Sincerity, punctuality and truthfulness. এই গুলাই হলো আমার তালিকা আর এই তালিকা
হচ্ছে যেমন যে সিনসিয়ারিটি পাঞ্চুয়ালিটি ট্রুথফুলনেস এই গুণাবলীগুলো প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করেছি ফলোস। তো একটু ভুল আছে এখানে, দা ফলোস হবে হিজ ভার্সিউস আর দা ফলোস, দা ফলোস এবং দা ফলোয়িং এবং দাস দ্বারা এরকম কোনো তালিকা প্রকাশিত হলে এদের পর কোলন ব্যবহৃত হয়। এরপর আমরা এর আরেকটা ব্যবহার দেখতে পাচ্ছি, দুইটি বাক্যের মধ্যে যদি দ্বিতীয়টি প্রথমটির ব্যাখ্যামূলক হয় তবে দুটি বাক্যকে বিচ্ছিন্ন করতে তার মাঝে কোলন বসে। দুটি বাক্যের ক্ষেত্রে যদি প্রথম দ্বিতীয়টি প্রথমটির ব্যাখ্যামূলক হয়, আমরা উদাহরণ এনেছি একটি, এটা পড়লে বুঝতে পারবো যে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আই নো মিস্টার রহমান ভেরি ওয়েল, এর পরের সেন্টেন্সটি রয়েছে উই লিভড টুগেদার ফর এ লং টাইম, অর্থাৎ আমি মিস্টার রহমানকে খুব ভালো করে চিনি। তো আমি যে মিস্টার রহমানকে ভালো করে চিনি কোন কোন কারণে, মানে আমি যে ভালো করে চিনি এর পিছনে কোন কারণ কি, সেটা ব্যাখ্যা করা হয়েছে দ্বিতীয় সেন্টেন্সে। কি কি আছে, উই লিভ টুগেদার ফর এ লং টাইম, আমরা অনেক দিন যাবৎ একসঙ্গে বাস করেছিলাম। তো আমরা অনেক দিন যাবৎ একসঙ্গে বাস করেছিলাম বলেই কিন্তু আমি মিস্টার রহমানকে ভালো করে চিনি। তাহলে এক্ষেত্রে প্রথম বাক্যটি মানে দ্বিতীয় বাক্যটি হচ্ছে প্রথম বাক্যটির ব্যাখ্যামূলক বাক্য। তাহলে আমরা এটা এখন নিশ্চিত হলাম যে যদি কখনো দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের ব্যাখ্যামূলক হয় তাহলে প্রথম বাক্যের শেষে কোলন বসে। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার টু, নাম্বার থ্রি, বক্তা এবং উদ্ধৃতিকে পৃথক করতে কোলন বসে। বিশেষ করে যখন আমরা দেখি ডায়ালগ, ডায়ালগের যে সেন্টেন্সগুলি আছে সেক্ষেত্রে যে বক্তা কথা বলছে সেই বক্তার পরে বক্তার বক্তব্যগুলো প্রকাশ করার জন্য ওই বক্তার পরেই কিন্তু কোলন বসে। যেমন দিয়েছি এখানে সুন্দর একটি উদাহরণ, ম্যারি ইজেন্ট দ্য স্যুপ বয়লিং ইয়েট, ম্যারি মানে ম্যারি বলছে, ম্যারি বলছে এখনো কি স্যুপটি সিদ্ধ করা হয়নি। এই যে ম্যারির বক্তব্য প্রকাশ করার জন্য ম্যারির পরে তার বক্তব্য বসেছে, আর ঠিক এইরকম ক্ষেত্রে এই ডায়লগ বা নাটকের সংলাপ প্রকাশ করার ক্ষেত্রেই কিন্তু ওই ব্যক্তির পরে তার বক্তব্য প্রকাশিত হয় এবং ব্যক্তির পর পরই কোলন বসিয়ে তারপর তার বক্তব্য বসাতে হয়। ঠিক এখানে তাই করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন খেয়াল করব নোট অফ ইন্টারোগেশন, যেটি সচরাচর আমরা ব্যবহার করেই চলেছি এবং এটি আমাদের অপরিচিত কোনো পাঞ্চুয়েশন মার্ক নয়, খুবই পরিচিত একটি পাঞ্চুয়েশন মার্ক। তাহলে আসো দেখি যে কোথায় কোথায় আমরা এই নোট অফ ইন্টারোগেশন বসিয়ে থাকি। সরাসরি প্রশ্ন করলে প্রশ্নবোধক বাক্যের শেষে এই নোট অফ ইন্টারোগেশন বসে, যেমন হু আর ইউ, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, তাই এর শেষে অবশ্যই একটি নোট অফ ইন্টারোগেশন বসাই দিতে হবে। এরপর আরও একটা সেন্টেন্স আমরা দেখছি, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এটাও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এর শেষে অবশ্যই একটি ইন্টারোগেশন বসাই দিতে হবে এবং আমরা তা বসিয়েছি। এরপর সন্দেহ প্রকাশ করতে ব্র্যাকেটের ভিতরে নোট অফ ইন্টারোগেশন বসাতে হয়, কেমন এই যে এখানে একটি দিয়েছি একটি উদাহরণ, হিজ ফাদার ডাইড ইন 1980, ব্র্যাকেটে আমি কিন্তু ইন্টারোগেশন দিয়েছি যে তার বাবা আসলে 1980 সালে
মারা গিয়েছে কিনা সেটি কিন্তু আমি নিশ্চিত না, ওখানে সন্দেহ আছে। এই জন্যে সন্দেহ রয়েছে বলেই ওই শালটি শেষে ব্র্যাকেটে আমি নোট অফ ইন্টারোগেশন লিখেছি। তাহলে কোথায় নোট অফ ইন্টারোগেশন বসে আমরা ভালো করে বুঝলাম। এরপর আমরা চলে যাব নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার। ইন্টারোগেশন অর্থাৎ আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয় কোনগুলো? যেমন এলাস, হুররে, ফাই, ও, এইগুলো হচ্ছে ইন্টারোজেকশন। এই ইন্টারোজেকশনের ক্ষেত্রে কিন্তু এর শেষে নোট অফ এক্সক্লামেশন বসে এবং এক্সক্লামেটরি ফ্রেজ। এছাড়াও এক্সক্লামেটরি ফ্রেজ বা এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষেও এক্সক্লামেশন বসে। আমি এই যে একটা উদাহরণ দিয়েছি এখানে, এই যে সেই এক্সক্লামেশন এলাস, এলাস দ্বারা দুঃখ প্রকাশিত হয়। হা এলাস, দ্য ম্যান ইজ নো মোর, হাই সে আজার, লোকটি আজার বেঁচে নাই। এখানে এলাসের পর এক্সক্লামেশন বসেছে। এরপর হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি এটি। এই যে বিস্ময় প্রকাশে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন বসেছে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা বাকি যে পাঞ্চুয়েশন মার্কসগুলো আছে সেগুলোর দিকে একটু খেয়াল করব। আমরা দেখতে পাচ্ছি অ্যাপোস্ট্রফি কম, এটাও কিন্তু আমাদের খুবই পরিচিত একটি পাঞ্চুয়েশন মার্ক। কোনো কিছুর প্রতি কারো অধিকার বোঝাতে এনিমেট নাউনের সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়। কোনো কিছুর প্রতি কোনো এনিমেট নাউনের সিঙ্গুলার এনিমেট নাউনের অধিকার বোঝাতে। কেমন এনিমেট মানে প্রাণীবাচক, তো আমি বললাম এটি রহিমার কলম। তো রহিমা হচ্ছে একটি প্রাণীবাচক নাউন এবং রহিমা সিঙ্গুলার, আর ওই কলমটির প্রতি রয়েছে রহিমার অধিকার, তাহলে সেক্ষেত্রে কী হবে? রহিমা স্পেন। তো এখানেও একটা উদাহরণ আমি এনেছি, যেমন দিস ইজ শামিমা স্পেন, এটি শামিমার কলম। যেহেতু এই কলমটির প্রতি শামিমার অধিকার রয়েছে, তাই এই কলমের প্রতি শামিমার অধিকারকে প্রকাশ করার জন্য আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি প্লাস এস ব্যবহার করেছি। আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, যেমন নাম্বার বি, ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সন। তো কোনো কিছু কিছু ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি কিন্তু আসে না, যেমন এখানে পজিটিভ কেস দিয়েই আমরা প্রকাশ করে দিয়েছি যে ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সন। তবে এখানে অবশ্যই প্রকাশ করা যেত যে ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট, যে বাবা তার সন্তানের ত্রুটিতে অন্ধ, সন্তানের যে ত্রুটি আছে বাবা সেই ত্রুটি দেখে না, এক্ষেত্রে এই সন্স ফল্ট হবে। এখানে সনের পরে অ্যাপোস্ট্রফি এস এবং তারপরে ফল্ট, ফাদার ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার টু, পজিটিভ কেস এ নাউনের ফ্লুরাল হলে যেসব ক্ষেত্রে ফ্লুরালের জন্য এস বা ইএস, সেখানে এস এর পর অ্যাপোস্ট্রফি বসে। অর্থাৎ এই ভাষাটা হচ্ছে এরকম যে আমার কিছু কিছু নাউনের, পজিটিভ কেসের নাউন ফ্লুরাল হয়,
এবং সেই পুনরাবৃত্ত কেসটি এস বা ইএস দ্বারা প্রকাশিত হয়। সেক্ষেত্রে আমার অতিরিক্ত কোনো অ্যাপোস্ট্রফ মানে এস আর প্রয়োজন হয় না, শুধু ওই এসটা যেখানে শেষ হয়েছে সেখানে অ্যাপোস্ট্রফি দিলেন এলাম। যেমন দিয়েছি উদাহরণ, এই যে এখানে বিমল রিডস ইন বয়েজ স্কুল, এখানে এই বয়েজ দ্বারা কিন্তু পজিটিভ বোঝাচ্ছে, প্লাস এই বয়েজটা আবার ফুলুরাল, এটা আছে ফুলুরাল পজিটিভ কেস নাম নেই, তাহলে সেখানে আমার অতিরিক্ত অ্যাপোস্ট্রফি এস আনার প্রয়োজন নাই, তাই আমি শুধু ব্যবহার করেছি অ্যাপোস্ট্রফি। আরো একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, বিনা ওয়ান্টস টু গো টু আ গার্লস স্কুল, এখানে একই কেস একই ফ্যাক্ট, এই কারণে এখানেও এই গার্লসের শেষে অ্যাপোস্ট্রফি বসেছে। কিন্তু যে সকল ক্ষেত্রে ফ্লুরাল নাম্বারে এস বা ইএস থাকবে না সে সকল ক্ষেত্রে পজিটিভ ফ্লুরাল গঠন করতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয় বা ব্যবহার হয়। যেমন চিলড্রেন্স স্কুল, চিলড্রেনটা কি ঠিক বলেছ, এটা একটা ফ্লুরাল নাম, এই জন্য চিলড্রেন্স স্কুল। এরপর নাম্বার থ্রি, কিছু কিছু সময় এটা আমার ব্যক্তিগত একটি ভাষা আমি ব্যবহার করি, যে কিছু কিছু সময় কিছু কিছু শব্দে কিছু কিছু অক্ষর বাদ পড়ে, ঠিক যেখানে 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 বাদ পড়ে সেখানে সেখানে অ্যাপোস্ট্রফি বসে। কেমন? এই যে এখানে এনেছি কয়েকটি উদাহরণ, এই যে আই এরপর অ্যাপোস্ট্রফি এল, অর্থাৎ এখানে বাদ পড়েছে কি, এ বাদ পড়েছে, এই জন্যে যেখানে এ বাদ পড়েছে ঠিক সেখানেই কিন্তু আমরা এই যে অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। এবার পূর্ণ রূপ হচ্ছে আই অ্যাম, তেমনি হি ইজ নট, ইজেন্ট লিখেছে, এখানে ওটা বাদ পড়েছে, যেখানে ও বাদ পড়েছে ঠিক তার উপরে অ্যাপোস্ট্রফি, এবং এর পূর্ণ রূপ ইজ নট। এরপরে দে আর, এই যে এখানে এ বাদ পড়েছে, এই জন্য এখানে আমি যেখানে এ বাদ পড়েছে সেখানে কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। এবার পূর্ণরূপ দে আর, এই যে এটা এখানে দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, এখানে হি ইজেন্ট, ইজ নট, হ্যাভেন্ট, এই যে এখানে ও বাদ পড়েছে তাই এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে, ঠিক তেমনি ক্যান্ট, ক্যানট, ওন্ট, উইল নট, এখানে যে ফর্নওয়েল অর্থাৎ অনারাবেল, এখানে যে অক্ষরগুলো বাদ পড়েছে, যেমন এখানে বাদ পড়েছিল হচ্ছে ও, ইউ, আর, এ, এগুলো বাদ দিয়েছি বিদায়, ওই বাদ যাওয়া অক্ষরগুলোর শেষের অক্ষরটি যেখানে বসতো ঠিক সেখানেই আমি কিন্তু অ্যাপোস্ট্রফি বসিয়েছি। এরপর ইনভার্টেড কমা, বাক্যের মধ্যে কোনো কিছু উদ্ধৃত হলে কোটেশন মার্ক বা এই ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। যেমন হু আর ইউ, হি আজড, সে জিজ্ঞাসা করেছিল, এটা তার কথা, অর্থাৎ ন্যারেটিভ সেন্টেন্স, ন্যারেশন এর যে সেন্টেন্সগুলো রয়েছে, উক্তির যে সেন্টেন্সগুলো আছে সেখানে ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটি ঢেকে রাখার জন্য, ঘিরে রাখার জন্য আমার ইনভার্টেড কমাটা ব্যবহার করতে হয়, এটা সেইটাই। এই যে এখানে আমি লিখেছি হু আর ইউ, হি আজ, এরপর দ্য টিচার চে কাম হেয়ার, এটা শিক্ষকের কথা এবং শিক্ষক যা বলেছেন সেই কথাটাকে ঘিরে রাখার জন্য দুপাশে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোথায় ইনভার্টেড কমা বসে। এবার আমরা দেখব এই যা যে কোনো ব্যক্তির উক্তিকে ঢেকে রাখার জন্য আমরা ব্যবহার করি কিন্তু ডাবল ইনভার্টেড কমা,
আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমাও ব্যবহার করতে হয়, সেটাই এই উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারব। নিচে আমি সেইটাই এনেছি যে কোনো বই, কবিতা, গল্প ইত্যাদির নাম বোঝাতে এবং কখনো কখনো বিশেষ শব্দের উপর বিশেষ মনোযোগ আকর্ষণ করতে ইনভার্টেড কমা, এটা তোমরা একটু নোট করে নেবে, আমি এখানে লেখার প্রয়োজন বোধ করিনি, সেটা হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। যেমন ম্যাকবেথ ইজ রিটেন বাই শেক্সপিয়ার, তো ম্যাকবেথ এটি শেক্সপিয়ারের একটি বিখ্যাত রাইটিং, তাই এই রাইটিং বা এই বইটাকে বইটার নাম জানার ক্ষেত্রে এর দুপাশে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করেছি। এবার বিশেষ কোনো শব্দ, যেমন এখানে আই যে প্রোনাউন, এই আই আইটা যে একটি প্রোনাউন, এটা বিশেষ অক্ষর, এইটার উপর এটা শুধু কি বিশেষ একটি অক্ষর যে আই ইজ এ প্রোনাউন, এইটার উপর বিশেষ মনোযোগ আকর্ষণ করার জন্যই আমরা কিন্তু এর দুপাশে ইনভার্টেড কমা এনেছি। এরপর আমরা চলে যাব হাইফেনের ব্যবহার, কোনো সমাসবদ্ধ শব্দের অংশগুলোকে যোগ করার জন্য হাইফেন বসে। সমাসবদ্ধ শব্দগুলো আমরা নিশ্চয়ই জানি আর এর অংশগুলো আমরা বুঝি, তারপরেও এখানে আমি দিয়েছি যে ফাদার ইন ল, মাদার ইন ল, এরা কিন্তু সমাসবদ্ধ শব্দের অংশ বিশেষ। ফাদার ইন ল এই অংশগুলোকে আমরা আলাদা আলাদা করে একটু দেখানোর জন্য এই হাইফেনের ব্যবহার করেছি। মাদার ইন ল, পাচার বাই, এগুলো হচ্ছে এই হাইফেন বসার বিশেষ উদাহরণ সমূহ। রিয়ার স্টুডেন্ট, এরপর কোনো শব্দ যদি একটি লাইনের শেষে সম্পূর্ণ না হয় তবে পরবর্তী লাইনের অংশের সাথে বোঝাতে হাইফেন ব্যবহৃত হয়। যেমন আই ওয়েন্ট দেয়ার বাট, এখানে লিখেছি বাট দা কুড নট সি দা চিনারি, এই যে কুড নট, কুড নটের ডিটা কিন্তু আমি এখানে ধরা দিতে পারিনি, তাই এই শব্দের যে অক্ষরটা বাকি থেকে যাচ্ছে, যে অক্ষর বা অক্ষরগুলি বাকি থেকে যাচ্ছে সেটা পরবর্তীতে এর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য ওই যেখানে শেষ হচ্ছে অক্ষরটা, মানে অক্ষরটা বসানো যাচ্ছে না কিন্তু জায়গা শেষ হয়ে যাচ্ছে, তার শেষে কিন্তু আমাদের হাইফেন ব্যবহার করে বুঝিয়ে দিতে হয় যে এই শব্দের বাকি অক্ষর নিচে বা পরে রয়েছে, এই জন্যে এখানে আমি হাইফেনের ব্যবহার করেছি। আই ওয়েন্ট দেয়ার বাট কুড নট, এই কুডের ডিটা বাদ করেছে বিধায় কিন্তু এখানে হাইফেনের ব্যবহার হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা দেখব ড্যাশ, ড্যাশটা হচ্ছে হাইফেনের থেকে একটু বড়, তাহলে দেখব যে কোথায় কোথায় ড্যাশ বসে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করো যে কোনো তাৎপর্যপূর্ণ বিরতি বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়, যেমন দ্য হিরো অফ দ্য স্টোরি ইজ রিচ, ক্লেভার, চার্মিং বাট গামলা, এরকম ক্ষেত্রে। এরপর অনেকগুলো সাবজেক্ট বা কর্তাকে গুটিয়ে নিতে আমরা কিন্তু ড্যাশের ব্যবহার করি, যেমন এখানে লিখেছি ফ্রেন্ডস, কম্পানিয়ন্স, রিলেটিভস, ওয়াও ওয়াল লেফট হিম, অর্থাৎ বন্ধু বান্ধব, সঙ্গী সাথী, আত্মীয় স্বজন সবাই তাকে ত্যাগ করেছিল। তো এখানে এই সব সাবজেক্টকে এক করার জন্যই কিন্তু আমি ড্যাশ ব্যবহার করেছি। এবার এই ছিল আমাদের পাংচুয়েশন মার্ক যেগুলো সচরাচর ব্যবহৃত হয়। এখন আমরা ভ্যালুয়েশনে চলে যাব, বাকি যেগুলো রয়েছে ওগুলো বেশি ইম্পর্টেন্ট নয় তাই ওগুলো আপাতত আলোচনায় আনছি না,
আর কখনো যদি টাইম থাকে বিশেষ আলোচনার ক্ষেত্রে ওটা টেনে আনব। তো আমাদের যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা করে ফেলছি, এখন আমরা একটু মূল্যায়নে যাব যে যা শিখলাম সেটা কতদূর সফল হয়েছে সেটা যাচাই করার জন্য। Dear students, আমরা এখন ভ্যালুয়েশনে যাব, তোমাদের কাজ করতে দেব, নিশ্চয়ই তোমরা করে আমাকে উত্তরগুলো বলবে। এখানে আছে, আমি একটু পড়ে দিচ্ছি। হাউ ইজ ইউর ফাদার, সেইড মিস্টার রহমান, হি ইজ ভেরি ওয়েল, থ্যাংক ইউ বিলকিস, রিপ্লাইড Bilkis replied, I am glad to hear that he is in good health, said Mr. Rahman. Actually, তোমাদের পরীক্ষায় যেভাবে আসে আমি মূল্যায়নটা কিন্তু সেই কায়দায় এনেছি। এই প্যাসেজ ন্যারেশনের কায়দায় কিন্তু পাঞ্চুয়েশন মার্কটা আসে পরীক্ষায়, সেই কায়দায় আমি এখানে হাজির করেছি। তো দেখা যাক তোমরা কে কতটা পেরেছ বা পারো। হাউ ইজ ইউর ফাদার, তো এখানে কোনো চিহ্ন বসবে কিনা? হ্যাঁ ঠিক বলেছ, এখানে কি বলবে? বক্তার বক্তব্য রয়েছে, তাই বলবে আছে ইনভার্টেড কমা, হাউ ইজ ইউর ফাদার। তো ফাদার যেখানে সেখানে, হ্যাঁ রাইট, সঠিক কথা বলেছ। এখানে বলবে একটি ইন্টারোগেশন মার্ক, আর এখানে ইনভার্টেড কমা শেষ হবে। সেইড মিস্টার রহমান, এই মিস্টার রহমান অর্থাৎ যে বক্তা বক্তব্য দিয়েছে সেই বক্তার বক্তব্য ইনভার্টেড কমার ভিতর থাকবে নিশ্চয়ই। আর বক্তা যদি ইনভার্টেড কমার ডান পাশে থাকে তাহলে বক্তার যেখানে থাকছে তার শেষে ফুল স্টপ বসে কমা নামবে, অর্থাৎ সেইড মিস্টার রহমান, আর মিস্টারের পরে একটা ফুল স্টপ বলবে। হ্যাঁ এরপর হি ইজ ভেরি ওয়েল, এটি হচ্ছে যে শ্রোতা লিসনার তার উক্তি, তাই এখানে কি বলবে? ইনভার্টেড রাইট, হি ইজ ওয়েল, আর ওয়েল এর পর একটি ফুল স্টপ বলবে। এরপর থ্যাংক ইউ, এই থ্যাংক ইউর পর ফুল স্টপ বসা কথা, কিন্তু যেহেতু এই রিপোর্টিং স্পিচটা ডান পাশে তাহলে কী হবে? এখানে ফুল স্টপ না বসে কমা হবে এবং এখানে ইনভার্টেড শেষ। এরপর বিলকিস রিপ্লাই, বিলকিসের পর ফুল স্টপ, আবার নতুন বক্তব্য শুরু, ইনভার্টেড শুরু, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ, এই কথাটা মিস্টার রহমানের, এবং মিস্টার রহমান বক্তব্যের ডান পাশে অবস্থান করেছেন তাই এখানে ফুল স্টপ শেষ এবং তার আগে কমা, এবং মিস্টার রহমানের পরে কি হবে? হ্যাঁ সঠিক কথা বলেছ, ফুল স্টপ। ধন্যবাদ সবাইকে তোমাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। এর আরেকটা কাজ রয়েছে আমাদের মূল্যায়নের জন্য, সেটা আমরা একটু দেখি। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এ ফিউ মিস্টেক, সেইড দ্য টিচার, কি হবে এখানে? হ্যাঁ যেহেতু এটা শিক্ষকের বক্তব্য তাই কি হবে? ইনভার্টেড দিয়ে শুরু হবে। হ্যাঁ ডোন্ট ওয়ারি অ্যাবাউট এ ফিউ মিস্টেক, আর এই মিস্টেক্সের পরে
এখানে ইনভার্টেড শেষ রা সেন দ্য টিচার এই টিচারের পরে ফুল স্টপ আবারও শুরু হবে ইনভার্টেড কারণ কখনো কখনো কোনো বক্তব্য বক্তা মাঝখানে দাঁড়িয়ে দুপাশে দুটো বক্তব্য প্রকাশ করতে পারেন সেক্ষেত্রে একই ব্যক্তির বক্তব্য হয় এবং পরবর্তীতে আবার ইনভার্টেড শুরু করতে হয় আমি আবারও শুরু করেছি তো ইউ ক্যান এটা ক্যাপিটাল লেটারে হবে কিন্তু ক্যাপিটালাইজেশন যেটা সেটা আমি তোমাদের শিখাইনি তাই কিন্তু তোমাদের উপর চাপিয়ে দিইনি এই বোঝাটা তো এটা তারপরেও একটু মনে করিয়ে দিই এটা ক্যাপিটাল লেটার বুঝবে ইউ ক্যান লার্ন এ লট থ্রু মিস্টেকস এই মিস্টেকসের এখানে ফুল স্টপ এবং ইনভার্টেড শেষ আবারও আরেকটা বক্তব্য শুরু হয়েছে ডু উই লার্ন এখানে ইনভার্টেড অবশ্যই ইনভার্টেড বসবে সঠিক কথা বলেছ ডু উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেকস অফ দ্য ওয়ার্ল্ড তাহলে এখানে কিন্তু কিছু বসবে হ্যাঁ সঠিক এখানে কিন্তু সেই হাইব্রিডটা বসবে কারণ এখানে বক্তব্যটা এই এই সেন্টেন্সে এই এই ওয়ার্ডের অক্ষর বাকি থেকে গেছে এই কারণে আর এই আজদের পরে এখানে এখানে আর একটু থেকে যাচ্ছে ডু উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেকস এখানে হবে ইন্টারোগেশন এখানে ইনভার্টেড শেষ আর আজকের এখানে আবার যে হাইফেন আজ দ্য বয় বয় ফর ফুল স্টপ থ্যাংক ইউ এভরিবডি এবার আমি তোমাদের হোম টাস্ক দিয়ে দিচ্ছি তোমরা আশা করি বাড়ি থেকে সুন্দর করে করে নিয়ে আসবা ডিয়ার স্টুডেন্ট আমি একটু পড়ে দিচ্ছি তোমরা দ্রুত খাতায় লিখে নাও হোমওয়ার্ক উড ইউ প্লিজ টেল মি ওয়ান রিজন অফ এয়ার পলিউশন এখানে অফ কথাটা দুবার এসেছে একবার হবে এটা বাদ অফ এয়ার পলিউশন ইয়েস দ্য স্মোক ফ্রম আওয়ার হাউস হোল্ড অ্যাক্টিভিটিস ভেহিকলস ফ্যাক্টরিজ ইটিসি ইজ মেইনলি কজিং এয়ার পলিউশন ডিয়ার স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ থ্যাংক ইউ এভরিবডি সি ইউ লেটার গুড বাই